আসসালামু আলাইকুম, আমি রওশন ইমামগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আমার প্রিয় ছোট্ট সোনামণিরা, অনলাইন ক্লাসে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও আদর। কেমন আছো সবাই? সবাই ভালো আছো? একটু দুষ্টুমি হচ্ছে না, তাই না? হ্যাঁ ছোট্ট সোনামণিরা, তোমরা তো বুঝতেই পারছো আমি কোন বিষয় পড়াবো। হ্যাঁ, ঝটপট তাহলে আমরা সেই বইটা বের করে নিই, কারণ তোমাদের জানা হয়ে গেছে, তোমরা সব টিচারের নাম জানো এবং চেনো যে আমি কোন ক্লাসটা নিব, অন্য ম্যাম কোন ক্লাসটা নেবে। তা আমি কি নিচ্ছি অবশ্যই তোমরা সবাই জানো। দেখো তো বইটা চেনো না কে? হ্যাঁ চেনো সবাই? আমার বাংলা বই, আমরা ঝটপট বাংলা বইটা বের করবো আজকে, মজা একটু পড়া পড়বো। সেটা হচ্ছে ছড়ায় ছড়ায় সংখ্যা, ছড়ায় ছড়ায় সংখ্যা। একটু খেয়াল করো সবাই, সংখ্যাগুলোকে আমরা ছড়ায় ছড়ায় পড়বো। আমরা ঝটপট বইটা খুলে নেই। কত পৃষ্ঠায় বলো তো, আমাকে বলে দিতে হবে। দেখো 64 পৃষ্ঠা আছে ছড়ায় ছড়ায় সংখ্যা, এবং পাঠ 49। একটু খেয়াল করো কি মজার ছড়ায় ছড়ায় সংখ্যা। আমি পড়ছি, তোমরা আমার সাথে পড়বে অবশ্যই, এবং মুখস্থ এখনই করে ফেলবে এই অনলাইন ক্লাসে। ছোট্ট সোনামণিরা দেখো আমার সাথে সবাই বলো, 1 আর 2 জবা আর জুই, 3 আর 4 মায়ের গলার হার, 5 আর 6 বাঘ দেখে ভয়, 7 আর 8 পুকুরের ঘাট, 9 আর 10 খেজুরের রস, 11 আর 12 হাতে হাত ধরো, 13 আর 14 বাঘে মশে যুদ্ধ, 15 আর 16 নাগরদোলায় দোলো, 17 আর 18 চশমা আছে বাবারও, 19 আর 20 নানা রঙের ঘুড়ি। কি আমার সোনামণিরা অনেক মজা লাগছে? হ্যাঁ সবাই আবারও পড়ো। আমি আবারও বলছি, 1 আর 2 জবা আর জুই, 3 আর 4 মায়ের গলার হার, 5 আর 6 বাঘ দেখে ভয়, 7 আর 8 পুকুরের ঘাট, 9 আর 10 খেজুরের রস, 11 আর 12 হাতে হাত ধরো, 13 আর 14 বাঘে মশে যুদ্ধ, 15 আর 16 নাগরদোলায় দোলো, 17 আর 18 চশমা আছে বাবারও, 19 আর 20 নানা রঙের ঘুড়ি। কি সোনামণিরা মজা লেগেছে? হ্যাঁ একটু খেয়াল করো, এই ছড়ায় ছড়ায় সংখ্যায় আমরা যুক্ত বর্ণটা খুঁজে বের করব। কি আছে যুক্ত বর্ণ বলো তো? আমরা এখানে 13 14 দেখো, 2টি বর্ণ একত্রে হলে সেটা কি হয়? বর্ণ যুক্ত বর্ণ হয়। দেখো 2টি বর্ণ একত্রে যুক্ত হওয়া কি বলা হয়? যুক্ত বর্ণ। দেখো 14 দয় দয়টা যুক্ত হয়েছে, এটি হচ্ছে যুক্ত বর্ণ। আমরা সেটাকে ভেঙে নতুন করে শব্দ তৈরি করব। আবার আছে যুদ্ধ, দয় ধয়, এটাও একটা যুক্ত বর্ণ, এটাকে আমরা ভাঙবো। দয় দয়কে ভেঙেছি, দ যোগ দ, দ যোগ ধ, যুদ্ধ 14। এখানে দেখো আছে শূন্যস্থান, কিছু শূন্যস্থান সাজানো আছে, এটা কিন্তু আমাদের এখনই মনে হয় মুখস্থ হয়ে গেছে, ঠিক বেশি না বাসায়। আমি যদি একটু মনোযোগের সাথে পড়ি, আমার কি বেশি সময় লাগবে? একদম বেশি সময় লাগবে না। আমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়লে আমাদের এই ছড়ায় ছড়ায় সংখ্যাটা মুখস্থ হয়ে যাবে। আমরা সবাই অনেক ছোট থেকেই সংখ্যা কিন্তু পড়তে শিখেছি, বলতে শিখেছি, তাই না? হ্যাঁ কত মজা করে করে শিখেছি। এখানে দেখো যে শূন্যস্থানগুলো সাজানো আছে, 1 2 এরপরে খালি ঘর আছে, তারপর আছে 4, তারপর আছে খালি ঘর। আমরা অবশ্যই জানবো যে 1 2 এরপরে কি বসবে, 3 বসবে, তারপর 4 আছে, তারপরে 5 বসবে। এইভাবে আমরা এই ছকটাকে কি করব, পূরণ করব। এটি থাকবে তোমাদের এই ছড়ায় ছড়ায় সংখ্যা
এটাই থাকবে তোমাদের এইচ ডাব্লিউ, মানে বাড়ির কাজ, ঠিক আছে? আশা করি সবাই বাড়ির কাজটা করবে, বাসায় মনোযোগের সাথে, হ্যাঁ মনোযোগের সাথে করবে, আম্মুকে দেখাবে এবং আমাকেও দেখাবে। মনে থাকবে সবার, সবাই ভালো থাকবে, আমুলিয়াত ক্লাসের দোয়াগুলোকে মুখস্থ করার চেষ্টা করবে যেন ভুলে না যাও, এবং আম্মুর সাথে নামাজ পড়বে। সবাইকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা, আবারও দেখা হবে, আসসালামু আলাইকুম।